ইন্দো বাংলাদেশ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, গীতিকার এবং সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জি পরিচালিত মিউজিক ভিডিও অ্যালবাম আগলে রাখিব শুভমুক্তি ঘটল সম্প্রতি প্রেস ক্লাবে। অ্যালবামে গান গেয়েছেন কৌস্তব শর্মা ও অভিনয় করেছেন রেহান, প্রীতিকণা এবং অর্ণব। সঙ্গে ছিল আরও একটি মিউজিক ভিডিও মিষ্টি ঠোঁটের হাসির পোস্টার লঞ্চ, যা মুক্তি পাবে আগামী 14 ফেব্রুয়ারি। ছিল এই অ্যালবামের 2 কুশীলব। মাঝে মাঝে কলকাতাতে আসি, আমাদের সাথে পরিচয়, এই পরিচয় ধরেই মনে করেন এই মিডিয়াতে আসা। তো দেখলাম যে আসলে দুই বাংলা মিলে যদি কিছু একটা করা যায়। সব রকমের টুইস্ট আছে গল্পে, বিশেষ করে একটা লাস্টে আবার একটা সাসপেন্স আছে, যেটা ভেবেছে যে নেক্সট হয়তো পার্ট আসবে। এরকমটা নয় একদম, খুব সাধারণ একটি প্রোডাক্ট, খুব সাধারণ একটি কাজ। পরে দুটি অ্যালবামের উপস্থিত কলাকুশলীরা জানালেন, যারা নতুন ট্যালেন্টেড শিল্পীরা রয়েছে তারাও কাজ পাবে এপার বাংলা এবং ওপার বাংলা। শুধুমাত্র দেখবেন শুধু নতুন, আমরা সবসময় চাইবো যে নতুনদেরকে নিয়ে কাজ হোক, এবং নতুনরা অনেক উদ্যম নিয়ে কাজ করে এবং তাদেরকে নিয়ে কাজ করা লক্ষ্য। তো আমি তো ইন্ডাস্ট্রিতে মোটামুটি 16 বছর হয়েই গেল মিউজিক নিয়ে, আর মিউজিক নিয়ে আমার জার্নি 2006 থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো, সকলে পাশে থাকুন, আগলে রাখিব 2 আসছে, এটা অনেক বছর পরে কোনো মিউজিক ভিডিওর পার্ট 2 আসছে। সকলে ইন্দো বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলটি একটু ফলো করবেন, আর কেমন লাগলো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখলেন একটু সাসপেন্স থাক, বাট হ্যাঁ গানটা খুব ভালো, স্টোরি খুব ভালো, ঠিক আছে। আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে মিলেমিশে কাজ করেছি, ঠিক আছে, আমি ভালো অ্যাক্ট্রেস, ঠিক আছে। যাই হোক, আমরা মিলেমিশে কাজ করেছি, আর এইটুকু বলবো, বিশাল দর্শকদের যদি ভালো লাগে আশীর্বাদ করবো। আসলে ভাবছি এটা দুই বাংলা মিলে কিছু একটা করা, এই জন্য আমরা আসলে বাঙালি, এইটা চিন্তা ভাবনা করেই দুই বাংলা মিলে কিছু একটা করা, এই জন্য এর থেকেই আমার করা। বাংলাদেশের একজন আর্টিস্ট থাকার কথা ছিল, উনি আসতে পারেন, যার কারণে কলকাতার আর্টিস্ট দিয়ে করা। নেক্সট প্ল্যান আছে দুই বাংলা মিলে করবো, সবাই থাকবে, দুই বাংলা মিলে মিলিয়ে থাকবে। এবং ফেব্রুয়ারিতে বা মার্চে আমরা বাংলাদেশে কিছু দুটা গানের শুটিং করবো, সেটা কক্সবাজার হতে পারে বা বাংলাদেশের যে কোনো ভালো লোকেশনে হবে আর কি, এটাই আর কি। ভবিষ্যৎ প্রকল্পনা শুধু আমার এই চ্যানেলটা নিয়ে শুধু আপনার মিউজিক ভিডিও, অন্য কোনো প্ল্যান এখন নেই। তবে যদি ওদের ভবিষ্যতে ভালো কিছু হয় তাহলে হতে পারে। নমস্কার, আমার নাম কুকুর ঘোষ। কাজটা আমাদের মানে আমাদের কাজটা ইন্টারেস্টিং সব থেকে বিষয় হচ্ছে, সকাল 8টা থেকে স্টার্ট হয়েছে কাজটা, শেষ হয়েছে রাত 3টে। কিছু মানুষ থেকে এমন কিছু পরিস্থিতি ছিল যে কারণে একটু লেট হয়েছে, বাট তারপরে মানে এনার্জি নিয়ে আমরা মানে বসে ঠান্ডার মধ্যে তখন মোটামুটি 10-11-12 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই ঠান্ডার মধ্যে আমরা মানে সেই মানে পাতলা
জামা কাপড়ে আমরা করেছি, মানে গরমের জামা কাপড় সেরকম মানে দু চারটা একটা দুটো চিনেছি, বাদ বাকি নর্মাল একদম নর্মাল গরম মানে গরমের পোশাক, গরমটা গিয়ে পোশাক দিয়ে তো সেটা একটা মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর প্রথমত আমাদের এটা ফার্স্ট ডেবিউ অ্যাজ এ লিড কোরিওগ্রাফি দুজন মিলেই আমরা করেছি, আমি আমার রবিদা ফার্স্ট ডেবিউ, তো আমার কাছে আপনাদের কাছে স্পেশাল কাজটা, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কাজটা যখন রিলিজ হবে এটার মধ্যে একটা বুক স্টেপ আছে আমাদের, সেই বুক স্টেপটা আপনারা ফলো করবেন এবং এটাকে রিলিজ এখন সবাই করছে সেটা যদি করেন তাহলে কাজটা আরও ভালো হবে, কারণ এটাও এখন নর্মাল ফেজ, তো করলে আমাদের চ্যানেলটা আরও এগিয়ে যাবে এবং আমরা আরও মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্যাসকেটা প্রেস ক্লাবকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ।